হ্যালো ফ্রেন্ডস, জয় দীক্ষা। তোমাদেরকে সকলে স্বাগত। তোমরা দেখছো জয় এডুকেশন ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের দেখিয়ে দিব যে তোমাদের যে বিএড বা ডিএড থাকলে তোমরা কিন্তু একটা শিক্ষকতা চাকরিতে জয়েনিং করতে পারছো কিভাবে, ইন্টারভিউর মাধ্যমে শুধুমাত্র। তো কোনো রকম পরীক্ষা দিতে হচ্ছে না, শুধুমাত্র তোমাদেরকে ইন্টারভিউ দিয়েই তোমরা কিন্তু শিক্ষকতার যে চাকরি সেটা পেয়ে যেতে পারো। তো চলো দেখে নিই নোটিশটি। এই যে নোটিশ তোমরা দেখতে পাচ্ছ যে কেন্দ্রীয় বিদ্যালয়ে কিন্তু তোমাদেরকে নেওয়া হচ্ছে। নোটিশ ফর ওয়ার্ক ইন্টারভিউ, তোমাদের ইন্টারভিউ মাধ্যমে না হবে, ডাইরেক্ট সরাসরি ডেটস দেওয়া আছে। তোমাদের দেখো 9 এবং 10 মার্চ, তো আগামী যে 9 এবং 10 সে মার্চ আসছে তোমাদের 2023-এ, সেই তারিখে কিন্তু তোমাদেরকে দুটো রেটে ইন্টারভিউ নেওয়া হবে। তো এখানে বলে দেওয়া আছে, দেখো, এ প্যানেল অফ পার্ট টাইম কন্ট্রাকচুয়াল টিচার্স ইজ টু বি প্রিপেয়ার ফর দ্য সেশন 2022 and 2024, ঠিক আছে, ফর কেন্দ্রীয় বিদ্যালয় সেবাকুড়া শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি। অর্থাৎ তুমি তাহলে বুঝতে পারছো এটা তোমাদের কিন্তু একটা কন্ট্রাকচুয়াল পার্ট টাইম হিসাবে তোমাদেরকে নেওয়া হবে। কোথায় নেওয়া হচ্ছে দেখো, এবার বলে দেওয়া আছে কেন্দ্রীয় বিদ্যালয় সেবাকুড়া শিলিগুড়ি জলপাইগুড়ির মধ্যে, ঠিক আছে। তো তোমরা দেখে নাও কোন কোন বিষয় নেওয়া হচ্ছে, এছাড়াও কবে কবে তোমাদের যে ইন্টারভিউটা নেওয়া হবে সেই ডেট এবং সময়, রিপোর্টিং যে টাইম সেই টাইমটি দেওয়া আছে। দেখো এদিকে পোস্ট, দেখো ইন্টারভিউ ডেট, এছাড়াও রিপোর্টিং যে টাইম সেই টাইমটি তোমাদের দেওয়া রয়েছে। তো এখানে পোস্ট যেটা দেওয়া আছে, প্রথমে দেখো পিআরটি, এখানে দেখো পিআরটিতে কত যে পদে নেওয়া হচ্ছে সেটা হচ্ছে তোমাদেরকে বৃহস্পতিবার পড়ছে তোমার মার্চ মাসের 9 তারিখে তোমাদের কিন্তু পরীক্ষাটা, অর্থাৎ ইন্টারভিউ হবে। সেটা হচ্ছে রিপোর্টিং টাইম দিয়েছে দেখো 7:45 তোমাদেরকে কিন্তু সেটা রিপোর্টিং করতে হবে। এছাড়াও পরে আদার্সে যে বলছে দেখো কাউন্সিলার, নার্স, কোচ বলছে গেমস অ্যান্ড ইয়োগা, এই দুটোর ক্ষেত্রে কোচ নেওয়া হবে। এছাড়াও স্পেশাল এডুকেটেড, এগুলোও তোমাদের কিন্তু 9 তারিখেই নেওয়া হবে, একই দিনেই। রিপোর্টিং টাইম কিন্তু সেম 7:45। তারপর দেখো পিজিটি, পোস্ট গ্র্যাজুয়েট টিচার, সেটা হবে অল সাবজেক্টের অনুযায়ী না হবে, পোস্ট গ্র্যাজুয়েটের যে টিচার্স তাদেরকে অল সাবজেক্ট হিসেবে না হবে, ঠিক আছে। সাবজেক্ট কী হবে পরবর্তীতে সবগুলো জানানো হচ্ছে, তো আমি তোমরা স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। তো আমি ইন্টারভিউ ডেটটা দিয়ে দিচ্ছি তোমাদের ফার্স্টে, তো বলছে 10 তারিখে মার্চে কিন্তু না হবে। এছাড়াও এই একই ডেটে এবং তোমাদের 10 তারিখে আর একটা দেখো পিজিটি, আর একটা অল সাবজেক্টই হবে কম্পিউটার ইনস্ট্রাক্টর 1 and 2 দুটো পার্টে হবে, এটাও তোমাদের কিন্তু না হবে একই ডেটে, 10 তারিখে দুটো আর 9 তারিখে দুটো পদে নেওয়া হচ্ছে ইন্টারভিউ, একই রিপোর্টিং টাইম 7:45 7:45, ঠিক আছে। এছাড়া দেখো এন্ট্রি উইল বি ক্লোজড অ্যাট 9, অর্থাৎ সকাল 9টার পরে কিন্তু তোমাদেরকে আর কোনো এন্ট্রি করতে দেওয়া হবে না। এটা হচ্ছে তোমাদের ইন্টারভিউ একটা যে শিডিউলড, এই শিডিউল দেওয়া হয়েছে, এই বিষয়গুলি তোমাদেরকে না হবে। তো এই বিষয়ের মধ্যে তোমাদের হচ্ছে আদার্স যে দিয়েছে এবং ও পিজিটির অল সাবজেক্ট বিষয় দিয়েছে, সে এই বিষয়ে কিন্তু সম্পূর্ণ পরপর দেওয়া রয়েছে। তো পিজিটির যে তোমাদের যে ফার্স্ট আছে পিআরটি, এর যোগ্যতা তোমাদের কী কী লাগতে পারে দেখো এখানে লিখে দিয়েছে, এসেন্সিয়াল মিনিমাম যে কোয়ালিফিকেশান, তো এখানে বলে দেওয়া আছে দেখো সিনিয়র সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, অর্থাৎ তোমাদেরকে কিন্তু উচ্চ মাধ্যমিকটা পাস করতে হবে এবং 50% মার্কস সঙ্গে তোমাদের থাকতে হবে, তোমরা জানো সেটা হচ্ছে বিএড কিংবা ডিএডও তোমাদেরকে সঙ্গে থাকতে হবে। এখানে ডিএড বলেনি, এখানে বিএড এর কথাই উল্লেখ করেছে, ঠিক আছে। তারপরে দেখো ক্যান্ডিডেট মাস্ট বি কম্পিটেবল টু ইচ থ্রু হিন্দি অ্যান্ড ইংলিশ মিডিয়াম, অর্থাৎ তোমাকে কিন্তু হিন্দি এবং ইংলিশে পড়ার দক্ষতা তোমাদেরকে একটা থাকতে হবে, কারণ কেন্দ্রীয় বিদ্যালয়ে তোমরা জানো সাধারণত এখানে হিন্দি কিংবা ইংলিশে কিন্তু দিতে হয় তোমাদের, ঠিক আছে, বক্তৃতা করতে হবে, অর্থাৎ তোমাদের পড়ানোর একটা যোগ্যতা থাকতে হবে। তাছাড়া দেখো কাউন্সিলার ক্ষেত্রেও বলেছি দেখো বিএ অথবা বিএসসি সাইকোলজি উইথ সার্টিফিকেট অফ ডিপ্লোমা ইন কাউন্সিলিং, ডিপ্লোমা কাউন্সিলিংয়ে তোমাদের কিন্তু একটা সার্টিফিকেট সঙ্গে লাগছে, সঙ্গে বিএসসি। তারপর নার্সের বিষয় থাকছে ডিপ্লোমা ইন তো জেনারেল, অর্থাৎ জিএনএম এ তোমার একটা সার্টিফিকেট থাকতে হবে, অথবা বিএসসি নার্সিংয়ের সঙ্গে থাকে সঙ্গে একটা সার্টিফিকেট থাকলে হবে, সঙ্গে রেজিস্ট্রেশন থাকতে হবে তোমাদের কি নার্সিংয়ে যে কাউন্সিল সেই কাউন্সিলে তোমার কিন্তু নাম নথিভুক্ত থাকতে হবে। এছাড়াও দেখো পিজিটির ক্ষেত্রে কী কী সাবজেক্ট নেওয়া হচ্ছে সেই সাবজেক্টগুলো এখানে উল্লেখ পরপর করে দেওয়া আছে, ইংলিশ, হিন্দি, ফিজিক্স, তারপরে যেসব হ্যাঁ বুটানি বা বায়োলজি, ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি, কমার্স, ইকোনমিক্স, ঠিক আছে, তো এই হিস্ট্রি, জিওগ্রাফি, এই সাবজেক্টগুলো নেওয়া হচ্ছে। আর প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তোমরা জানো 50% ইন
master degree in relevant relevant subjects which মানে প্রত্যেকটা সাবজেক্টে অনুযায়ী তোমাদেরকে বিএড থাকতে হবে, সঙ্গে তোমাদের কিন্তু 50% থাকতে হচ্ছে তোমাদের মাস্টার ডিগ্রিতে। তারপরে দেখো কম্পিউটার যে বলছে কম্পিউটার সায়েন্স না হচ্ছে পিজিটি এটার ক্ষেত্রেও তাই, তোমাদেরকে বিটেক অথবা বিই করে থাকতে হবে অথবা এমসিইউ করে থাকলেও হবে। কম্পিউটার ইনস্ট্রাক্টর ক্ষেত্রেও তোমাদেরকে একইভাবে বিই বিটেক কম্পিউটার সায়েন্স এমএসসি অর্থাৎ এমসিএ বিসিএ এগুলো তোমাদের কিন্তু কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রেও তোমাদেরকে এগুলো নিয়ে থাকতে হবে। এছাড়াও তোমাদের পোস্ট গ্রাজুয়েট যদি করা থাকে এনি কোনো সাবজেক্টের উপর অর্থাৎ পিজিডিসিএ যদি কোর্স করা থাকে গভর্নমেন্ট সরকারি ডুয়েক ও লেভেলের ডুয়েক থেকে যদি তোমার করা থাকে ও লেভেল সেটাও তোমরা কিন্তু এই ক্যাটাতে অংশগ্রহণ করতে পারবে। ঠিক আছে, তোমাদের এখানে যে এলিমেন্টারি যে হিসেবে নেওয়া হচ্ছে প্রাইমারি এবং আপার প্রাইমারি সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু একটা 12 পাস লাগবে, সঙ্গে 2 বছরের ডিএড স্পেশাল এডুকেশন হিসেবে থাকলেও হতে হবে। ঠিক আছে, তাছাড়াও ডিপ্লোমা ইন কমিউনিটি বেসড রিহ্যাবিলিটেশন তোমার 6 মাসের সার্টিফিকেট থাকলেও হবে। তো এই ক্ষেত্রে তোমাদের বিভিন্ন ধরনের এখানে দিয়েছে যে সার্টিফিকেট মোটামুটি 9টা যে সার্টিফিকেট তোমাদের যে কোনো একটি থাকলে তোমাদের কিন্তু তোমরা আপার প্রাইমারি বা প্রাইমারি ক্ষেত্রে ইন্টারভিউ অংশগ্রহণ করতে পারবে। ঠিক আছে, তো তারপরে দেখা হচ্ছে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে তোমাদের যে মাধ্যমিক সেকশন লেভেলে কি দিয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সেকশনে এই ক্ষেত্রে তোমাদের সেকেন্ডারি অ্যান্ড জুনিয়র যে সেকেন্ডারি সিনিয়র সেকেন্ডারি তো এর ক্ষেত্রে তোমাদের লাগছে কিন্তু গ্রাজুয়েশন উইথ বিএড। ঠিক আছে, তাছাড়াও সিনিয়র সেকেন্ডারি হিসেবে পোস্ট গ্রাজুয়েট সঙ্গে স্পেশাল এডুকেশন তোমাদের একটা সার্টিফিকেট থাকতে হচ্ছে। তো তোমাদের আরও একটা বলে রাখি তোমাদের কিন্তু কোনো আবেদনপত্র আলাদাভাবে করতে হবে না, যে ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটে গিয়ে তোমরা একটা ফর্ম বের করবে, সেই ফর্ম ফিলাপ করবে, ফটো সিগনেচার করে সেই সিগনেচার করে কমপ্লিট রাখবে এবং যেদিন তোমাদের ইন্টারভিউ ডেট পড়বে সেই ইন্টারভিউ ডেটে তোমরা কিন্তু সেই ফর্মটি নিয়ে সঙ্গে হাতে হাতে নিয়ে গেলেই তোমরা কিন্তু ইন্টারভিউটি সম্পূর্ণ করতে পারবে। তো ফর্মটা একটু হলেও দেখে নাও, এই যে ফটো লাগাতে উপরে এবং এই যে ফর্ম এই ফর্মটি তোমরা সম্পূর্ণ ফিল আপ করে রেখে দেবে। এছাড়াও নিচে তোমাদের কিন্তু এটা সিগনেচার রয়েছে প্রত্যেকটাই করবে, ফর্মটা সঠিকভাবে করবে, করার পরে নিচে চলে যাও যে নিচে সিগনেচার আছে 2 পৃষ্ঠায় কিন্তু তোমাদের একটা এই ফর্মটা। ঠিক আছে, 2 পৃষ্ঠায় হবে, এই যে 2 পেজ। ঠিক আছে, আর এর নিচে সিগনেচার আছে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এখানে করে তোমরা কিন্তু ডেট দিয়ে স্থান দিয়ে তোমরা কমপ্লিট করে রাখবে, ইন্টারভিউ ডেটে গিয়ে সেই এটা প্রোভাইড করলেই তোমরা কিন্তু ইন্টারভিউ মোডে অংশগ্রহণ করতে পারবে। ঠিক আছে, এই ছিল তোমাদের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক করে জানিয়ে দেবে, এছাড়া নতুন বন্ধু হয়ে থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে, দেখা হবে আবার এরকম নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থেকো।